হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এক প্রিয় স্যারের সবজি বাগানে গেছিলাম। সেখান থেকে একেবারে তাজা সবজি তুলে নিয়ে আসছি, তো আপনাদের সাথে থাকুন। ক্ষেতটা ঘুরে ঘুরে যা দেখেছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিশাল বরবটি ক্ষেত, বরবটি ক্ষেত তো বিশাল। বরবটি উঠাইছেন কবে? গতদিন? ও আচ্ছা আচ্ছা, তা এখন আর উঠানোর দরকার কি? কালকে যা উঠাইছিলেন তো দু সাইডে রেখে দিলি। এই জায়গাতে রেখে গেছেন? বাসায় নিয়ে যাবেন, তেন রেখে গেছেন কেন? মানুষের এখন অভাব বুঝছেন, সামনে যা পাবে তাই নিয়ে চলে যাবে। মানে বড়বড়ি বাড়ি নেই, যারা কেনে তারা ডাঙাতে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল একটা বরবটি বাগানে ঘুরতে আসলাম। এ তো সকালে আসতি হতো, তাহলে এটা বেশি হতো, এখন তো রোদ পড়ে গেছে। আর বর্তমানে কিন্তু সব তরকারির দাম বেশি বুঝছেন, বরবটিতে আপনার অনেক সাপোর্ট দিচ্ছে। এখন কত করে দিচ্ছে পাইকারি? তো ভালো, 50 টাকা। এই অসময়ে তো বেশ সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, বেশি উঠানো লাগবে না। না না না, কোনো এইবার দুইজন মানুষ তো আমরা নষ্ট হয়ে যাবো না, অল্প অল্প বলেন না, নষ্ট করে লাভ নেই। বরবটি খ্যাত, এটা কি ধুন্দল আর খুশি খ্যাত? আরে অল্প করে ছাড়বেন, বেশি ছাড়বেন না। দেখি বিশাল খেয়ে, আর পটল লাগাইছেন কোন জায়গা? সবুজ আর সবুজ, সবুজের সমারোহে চলে আসছি। পটল বাগানে এলো পটল, আমাদের এলাকায় বুঝছেন, আমাদের এলাকায় এই সবজিগুলো হয় না খুব একটা। এই পটল পটল এমনি ধুন্দলকুশি বেশ হয়, কিন্তু পটল গাছ হয় না। আমরা লাগানোর চেষ্টা করি, তাও হয় না। আচ্ছা, এটা হলো পটল বাগান ধুন্দলকুশি। হ্যাঁ, এই জায়গাটা মূলত এই পাশে নদী আছে, তো সবজি বাগানে আসলাম। বিভিন্ন ধরনের সবজি, করলা সব বাগান, এই যে করলা ফেলতেছে, আরো দেখবো কি কি আছে, দেখা যাক। বাগানে করলা ঝুলতেছে, দেখতে খুব ভালো,
সুন্দর সময় কাটানোর মতো এই যে করালো, সুন্দর একটা পরিবেশ। এবার আসলাম আর একটা খাতে, বেগুন খাত। আসলে এটা হলো বেগুন খাত, যদিও গাছগুলো শুকিয়ে গেছে অনেক আগে লাগানো। সামনে আমরা এগোই, দেখি আর কি কি খেত আছে। ও, এই গাছগুলো হয়তো অনেক আগে লাগানো, এরপরে যেগুলো নতুন রোপণ করেছে। এখানে দেখুন ধান, ধান ধান খাইছে। আর এ হলো বেগুন খেত, সাথে সাথে ভেন্ডিও গাছও আছে। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। মূলত সামনে নদী, নদী থাকার কারণে এই জায়গায় বেশ সবজি হয়। ভেন্ডি গাছ তো খুব একটা না, বেশি উঠানো লাগবে না, থাক দুই সাইডে গাছ। এটা পাট, পাট বাগান। এটাও কি আপনার নিজেদের এই জায়গা? হ্যাঁ, কি সার ছড়ানো নাকি? তা পানি না দিলে মিশবে? নদীর পাশে তো এখানে ভালো হয় সবজি। আর ছেড়া লাগবে না, থাকুক, অনেক হয়েছে। এবারে যাচ্ছে পটল খেতে। পটল আচ্ছা, পটল পটল পটল, ও আচ্ছা, এটা কি দাদা লাগাইছে? পটল খেতে হ্যালো গাইস, আমরা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন রকমের ক্ষেত। এরকম ক্ষেতে আসলে ঘুরলে মনটা অনেক ভালো থাকে এবং পরিবেশটাও অনেক সুন্দর, উপভোগ করার মতো। তো আপনারা ভিডিওটি কেমন দেখলেন অবশ্যই কমেন্ট আকারে জানাবেন, আর এরকম খেত আপনাদের এলাকায় আছে কিনা সেটাও জানাবেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।